দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। আমরা সবাই ডক্টর জাফর ইকবালের নাম শুনেছি, তাই না? ডক্টর জাফর ইকবাল বই লিখেন, আবার ওনার বইয়ের উপরে সিনেমা বানানো হয়, তাই না? তো সম্প্রতি ডক্টর জাফর ইকবালের রাতুলের রাত রাতুলের দিন এই গল্প অবলম্বনে একটা সিনেমা তৈরি হয়েছে, যে সিনেমাটা বাংলাদেশ সরকার স্পন্সর করেছে। তার মানে সিনেমাটা ভালো হবে এবং সিনেমাটা হল শিশুতোষ সিনেমা, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। তো এই সিনেমাটা এই মাসের 20 তারিখে রিলিজ হবে। এই সিনেমার প্রদর্শন উপলক্ষে অথবা রিলিজ উপলক্ষে ওনারা আমাদের সামনে এসেছেন, এখন ওনারাও কিছু কথা বলবেন। আমি জানি না, আমি এখানে গাড়ির মধ্যে যখন বসে বসে আপনাদের জাতীয় সঙ্গীত আপনাদের লাইন ধরে যখন আপনারা গলা মিলিয়ে গাচ্ছিলেন, তখন আমার মনে হচ্ছিল আমি এত তাড়াতাড়ি কখন বড় হয়ে গেলাম। এই তো সেদিন আমিও মাঠে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাচ্ছিলাম। তো যাই হোক, আপনারা কে কে সুন্দরবন গিয়েছেন? আমিও এই সিনেমার আগে শুটিং এর আগে কখনো সুন্দরবন যাইনি। আমার অনেক ইচ্ছা ছিল সুন্দরবন যাবো যাবো করে, কিন্তু আসলে যাওয়া হয়নি। এবার আমি প্রথমেই আসলে এই 2020 সাল যখন আমাদের করোনার সময় লকডাউন হয়ে যায় যখন, তখন আমরা আসলে মাছ ধরতে আটকা পড়েছিলাম জাহাজ নিয়ে সবাই। তো সে এক আসলে এক অ্যাডভেঞ্চার ছিল আমাদের জীবনে। সেই গল্পটি আসলে আসছে 20 তারিখে আপনাদের সামনে। আপনারা অবশ্যই আপনাদের মা বাবা বা ভাই বোন যারা আছেন, বিশেষ করে ছোট্ট বন্ধুরা, আপনাদের যারা ক্লাস ফ্রেন্ড বা আপনাদের এই ক্লাসের বাইরেও যারা আসলে থাকে না, আপনাদের সমসাময়িক বয়সের, তাদের সবাইকে দাওয়া দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যাবেন আর তাহলে আমাদের সার্থকতা।